আচ্ছা বলো তো, দুটো চল সরল সম্পর্কে থাকলে কেমন ভাবে থাকে? x ভ্যারিজিয়াস y, আর ব্যস্ত সম্পর্কে থাকলে x ভ্যারিজিয়াস 1/y। অর্থাৎ দুটো চলের ভাগফল ধ্রুবক হলে চল দুটো সরল সম্পর্কে থাকে বা সরল ভেদে থাকে, আর গুণফল ধ্রুবক হলে ব্যস্ত ভেদে থাকে। আমরা ক্রমিক সমানুপাতির অঙ্ক করেছিলাম, x এর সঙ্গে y, y এর সঙ্গে z অনুপাত সমান হলে ক্রমিক সমানুপাতি। তেমনি ভেদের অঙ্কেও এমনভাবে পাওয়া যায়, অর্থাৎ x এর সঙ্গে y, y এর সঙ্গে z যদি সম্পর্কে থাকে তাহলে x এর সঙ্গে z ও সম্পর্কে থাকতে পারে। এই রকম নিয়মের উপর ভিত্তি করে এবারের অঙ্ক দেখে নাও। a b এর সঙ্গে সরল ভেদে এবং b c এর সঙ্গে সরল ভেদে থাকলে দেখাতে বলল a কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ। কার সঙ্গে সরল ভেদে আছে? এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। অঙ্কটা যদি তোমাদের অনুপাতের অঙ্কেও থাকত তাহলে অবশ্যই ক্রমিক সমানুপাতির অঙ্ক বলে সমাধান করতে পারতে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরে নিতে পারতে। এক্ষেত্রেও প্রায় একই রকম, কিন্তু অঙ্কটা করতে হবে ভেদের নিয়মে। দেখো কিভাবে ভেদের নিয়মে অঙ্ক করা যায়। দেখো এ বি এর সঙ্গে সরল ভেদে, অতএব এ ইকুয়াল টু কে ওয়ান বি, অবশ্যই কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধ্রুবক। আবার বি সি এর সঙ্গে সরল ভেদে, অতএব বি ইকুয়াল টু কে টু সি, যেখানে কে টু নট ইকুয়াল টু জিরো। তাহলে এক আর দুই থেকে সরাসরি এ আর সি এর মধ্যে সম্পর্ক আনো, কেমন? দেখো এ ইকুয়ালস টু কে ওয়ান, বি এর জায়গায় মান বসাও কে টু সি। কি পাওয়া গেল তো? এ আর সি এর মধ্যে সরাসরি সম্পর্কে পেয়ে গেলাম। আর এটা ক্রমিক সমানুপাতি থাকলে একটা ধ্রুবকে পরিণত হতো, তাই করতে পারো। ধরো এমন লিখছি ইকুয়াল টু কে থ্রি সি, তাহলে এ ইকুয়াল টু কে থ্রি সি, তাহলে কে থ্রি সমান কত? কে ওয়ান কে টু, এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে অঙ্কটা কিসে পরিবর্তন হয়ে গেল? অবশ্যই ক্রমিক সমানুপাতির অঙ্কে পরিণত হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করো এবার কি বললো, যে এ কিউ বি কিউ প্লাস বি কিউব সি কিউ প্লাস সি কিউব এ কিউ। এ কার সঙ্গে সরল ভেদে থাকবে? তার অন্যদিকে যে আছে এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। দেখো এই চলটা এই চলের সঙ্গে সরল ভেদ, তার মানে কি এটা বাই এটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কি তাড়াতাড়ি চলো দেখে নাও এর মান কত? কে থ্রি সি, তার মানে কত? কে থ্রি কিউব সি কিউব। বি এর মান কত? কে টু সি, তাহলে কে টু কিউব সি কিউব। একই রকম ভাবে বি এর মান বসাও কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে থ্রি কিউব সি কিউব বাই কত আছে দেখো, এ এর মান কত? কে থ্রি সি, বি বি এর মান কত? কে টু সি, আর সি নিজে। এটা তাহলে মান বসালে কে থ্রি কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব। দেখো তো ওপর থেকে প্রত্যেকটা পদ থেকে কত কমন যায়, সি কিউব সি কিউব, সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স। তাহলে সি টু দি পাওয়ার সিক্স কমন নেওয়া হলো, কি পড়ে আছে? কে থ্রি কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস কে থ্রি কিউব বাই লক্ষ্য করো সি 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 কিউব আর সি কিউব। তাহলে সি টু দি পাওয়ার সিক্স এখানে কত? কে টু কে থ্রি, এর ভেতরে কত আছে? কে থ্রি কে টু ওয়ান,
এই দেখো কে টু দি পাওয়ার এটাটা কেটে গেল, যেটা চল ছিল সেটা কেটে গেছে। কারা পড়ে আছে? পুরো কে টু কে থ্রি এই সমস্তগুলো পড়ে আছে। এরা কি? এরা তো ধ্রুবক। কোন ধ্রুবক? ভেদ ধ্রুবক। তাহলে এটা সমান আর একটা ধরে নাও, ফোর ধরি, তাহলে এটা ধরি কে ফোর সমান এই পুরো ব্যাপারটা, এই পুরোটা এখানে আসবে। এরা অবশ্যই নট ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই এটা এটা ভাগ এটা কি এসছে? একটা ধ্রুবক এসছে। তাহলে আমরা বলতে পারি তো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরি জিয়াস কত এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে দেখো নানান সম্পর্ক থেকে আর একটা নতুন সম্পর্ক ভেদ ধ্রুবকের পরিণত করা যায়। ভেদগুলো দুটো চল বা দুয়ের অধিক চল যেমন সম্পর্কে আছে সেই সম্পর্ক থেকে ধ্রুবকে নিতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট চলের সঙ্গে, এর সঙ্গে সি এর, আবার বি এর সঙ্গে সি এর সম্পর্ক নিয়ে যাওয়া হয়েছে, তারপর মান বসানো হয়েছে। আর এগুলো সত্যি কথা বলতে কি একটু প্র্যাকটিস করতে হয়। আর কিভাবে অঙ্কটা করা হলো সেটা একটু ভালো করে দেখো আর প্র্যাকটিস করো, এরকম অসংখ্য অঙ্ক নানান বইয়ে পাবে, তাহলেই নিজেরা সমাধান করতে কোনো বেগ পাবে না, অবশ্যই সমাধান করতে পারবে, একদম দায়িত্ব নিয়ে বলছি। তার আগে একটু ভালো করে দেখে নাও।